অভিনন্দন কর্মসূচি ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থায় আমাদের উপর অনৈতিকভাবে চাপিয়ে দেওয়া, বহিষ্ক শিক্ষায় পরিণত করা, সেই শিক্ষা ব্যবস্থাকে, একাডেমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেই কুচক্রি মহল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, ফায়দা লোটার জন্য ভিন্ন আঙ্গিকে আমাদের উপর একটা অনৈতিক কার্যক্রম চাপিয়ে দিচ্ছে, তারই প্রতিবাদে আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি সহ উপস্থিত কেন্দ্রীয় আইডিবির সহসভাপতি সহ প্রত্যেককে, প্রত্যেক নেতৃবৃন্দকে জানাই আমার অন্তরঞ্জন শুভেচ্ছা এবং প্রাইভেট সেক্টর ডিপ্লোমা প্রকৌশলী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের বক্তব্য দীর্ঘ গর্বনা সিনিয়র নেতৃবৃন্দরা বারবার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা করোনাকালীন সময়ে আমরা ঘরে থাকুন, নিরাপত্তা কোন সুরক্ষণ নিয়ে আমরা কাজ করছি, কিন্তু আজকের দিনে আমাদেরকে কেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সামনে আমাদেরকে মানববন্ধনে সারিতে দাঁড়াতে হলো আমাদের বুঝে আসছে না। সম্মানিত উপস্থিতি, কেন্দ্রীয় আইডিবি থেকে বারবার বৈঠক হচ্ছে, বৈঠকের পরে একটি মহল ভিন্ন কৌশলে আমাদের উপর বয়স সীমা তুলে দিয়ে আমাদের উপর যেই কার্যক্রমটুকু পরিচালনা করছে তা দুটোই আমাদের উপর সঠিক হচ্ছে না। আমরা প্রশাসন এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে বয়স্ক বয়সীমা উত্তোলনের যে বিষয়টি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে সেটা আমাদের ডিপ্লোমা একাডেমিক শিক্ষার উপর খুব বেশি লাভ হবে বলে আমি মনে করি না। সেজন্য আমাদেরকে এই বয়স্ক শিক্ষা থেকে উত্তোলন করে আমাদের একাডেমিক শিক্ষা যে ব্যবস্থা ছিল অভিন্ন প্রাইভেট এবং সরকারি শিক্ষা ব্যবস্থা চালুর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম।